মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। ফাঁসিদেওয়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথিবর্গদেরকে বরণ করে নিল বিদ্যালয়েরই ছাত্রছাত্রীরা। জাতীয় পতাকা উত্তোলন করলেন বিশিষ্ট অতিথিবর্গরা। এনসিসির ছাত্রছাত্রীরা সালামি প্যারেড প্রদর্শন করল। তারপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হল। সারা বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আকাশে ওড়ানো হল সাদা পায়রা। সুস্থ সমাজ গঠনের দায়িত্বে ছাত্রছাত্রীদেরকে অঙ্গীকারবদ্ধ হতে অনুপ্রেরণা যোগালেন প্রধান শিক্ষক শামসুল আলম মহাশয়। তোমাদের অ্যাক্টিভিটিস আমাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সারা পৃথিবীতে যাতে আমরা শান্তি নিয়ে আসতে পারি, এই হোক আজকের বার্তা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা করল স্কুলেরই ছাত্রছাত্রীরা। মুরালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বিশিষ্ট অতিথিবর্গদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠান প্রাঙ্গণ বর্ণময় হয়ে ওঠে ছাত্রীদের লোক নৃত্যের পরিবেশনের মধ্য দিয়ে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুসংবদ্ধভাবে শরীর চর্চার বিভিন্ন অনুশীলন প্রদর্শন করে। একসঙ্গে বহু সংখ্যক ছাত্রছাত্রীর শৃঙ্খলা পরায়ণ অনুশীলন অনুষ্ঠানটিতে একটি আলাদা মাত্রা যোগ করে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শরীরচর্চা এবং আত্মরক্ষার জন্য একটি বিশেষ প্রশিক্ষণ নিয়ে থাকে। কুডো মার্শাল আর্টের কিছু বেসিক স্টাইল প্রদর্শন করছে। কাতা অথবা শ্যাডো ফাইট ছাত্রীরা প্রদর্শন করল। হাতের মুষ্টি দিয়ে টালি ভাঙা। এবারে ছাত্রছাত্রীরা প্রদর্শন করল ব্রেকিং দ্য টাইলস উইথ অ্যান এলবো স্ট্রাইক। নাও থ্রি গার্লস উইল বি শোন অ্যাট ব্রেকিং টাইলস অন দেয়ার স্টোমাকস আফটার আর্চিং পজিশন। প্রদর্শন প্রাঙ্গণ আত্মবিশ্বাস এবং আত্মশক্তিতে ভরে উঠেছে কানায় কানায়। সবশেষে পাঁচজন সাহসী ছেলে তাদের নিজেদের শরীরে টালি ভেঙে দেখাল। ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হল অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে। বিভিন্ন আঙ্গিকে ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তাদের দক্ষতা প্রদর্শন করল। সম্পূর্ণ অনুষ্ঠানটি সৌজন্যতাবোধ বজায় রেখে সুশৃঙ্খলভাবে সাফল্যমণ্ডিত করে তুলল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। স্বামী বিবেকানন্দের কথায় বলতে পারি যে আমি কখনো হেরে যাই না, হয় জিতি না হয় আমি শিখি।